শীতকালে যখন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন আমাদের বড় ঠান্ডা লাগে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে কোল্ড অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 89.2 ডিগ্রি সেলসিয়াস, যা আটলান্টিকায় 1983 সালে রেকর্ড করা হয়েছিল। কিন্তু এই ঠান্ডা পৃথিবীর বাইরের ঠান্ডার তুলনায় কিছুই নয়। আমাদের ইউনিভার্সের গড় তাপমাত্রা হচ্ছে -270 ডিগ্রি সেলসিয়াস, প্রায় জিরো টেম্পারেচারের কাছাকাছি বললেই চলে। জিরো টেম্পারেচার হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, এবং এই টেম্পারেচার ফিজিক্সের মিনিমাম লিমিট। কোনো জিনিস এই ইউনিভার্স থেকে ঠান্ডা হতে পারে না। যদি এই টেম্পারেচারে আপনাকে রাখা হয় তো আপনার শরীরে কি হবে? মানব শরীরে এক অণুকণাও নড়াচড়া করবে না, শরীরের সমস্ত কেমিক্যাল রিয়াকশান বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার কিছু সময়ের মধ্যে পুরো বডি ফ্রিজ হয়ে যাবে এবং আপনার মৃত্যু নিশ্চিত। তো বন্ধুরা, আপনি কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনার শহরে গড় নিম্নতম তাপমাত্রা কত, তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।